জাতীয় পার্টি থেকে আমরা একটা কথা পরিষ্কার সবসময় বলেছি, আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি। না না, এখনো শেষ নাই, এতক্ষণ পর্যন্ত আমরা প্রস্তুতি নিতে থাকবো। আমাদের দল তো আমাদের সেইভাবে রেডি থাকতে হবে, তো আমরা তো জানি না আমাদের কাছে তো কি হবে না হবে, এটা তো কন্ট্রোল আমরা করছি না। কিন্তু যদি নির্বাচন হয় আমরা কি করব না করব সেটা পরে সিদ্ধান্ত নেব আমরা। কিন্তু নির্বাচনের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত ঘোষণা দিয়ে বন্ধ না করব যে আমরা নির্বাচন থেকে বর্জন করে চলে গেলাম, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন প্রসেসে আছি এবং আমাদের নেতাকর্মী যারা নির্বাচন করছেন বা করতে চাচ্ছেন সবাইকে আমরা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার দাবি। যদি নির্বাচন সঠিকভাবে হয়, আমাদের ইচ্ছা আমাদের যেভাবে চাচ্ছে সেভাবে হওয়ার অবস্থা থাকে, তাহলে আমরা নির্বাচন করব। আর যদি আমরা মনে করি সেরকম নাই, তখন আমরা ঘোষণা দিব। ঘোষণাটা আমাদের তরফ থেকে আসতে হবে যে আমরা তার আগে পর্যন্ত আমরা নির্বাচন প্রক্রিয়ায় আছি, এটার বাইরে আমরা নাই, কোনোদিন আমি এটা বলিনি। বাট নির্বাচন আমরা করব কিনা সেই সিদ্ধান্ত আমরা আগে সময় যখন আসবে আমি সিদ্ধান্ত নিব, এবং আমার দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলেই আমরা এই সিদ্ধান্ত নেব। একক সিদ্ধান্ত হবে না, এবং এটাকে প্রকাশ্য ঘোষণা দিয়ে করা হবে, এটাকে কেউ বাই পাশের থেকে কেউ বলবে না, প্রকাশ্যভাবে আমরা টেলিভিশনের সামনে এসে বলব যে আমরা এই কারণে করছি বা এই কারণে করছি না। এখন পর্যন্ত আমরা নির্বাচন প্রক্রিয়া আছি, আমরা নির্বাচন প্রস্তুতি নিয়ে যাব, লাস্ট দিন পর্যন্ত দেখব আমাদের অবস্থা কী হয়, দেশের অবস্থা কী হয়, নির্বাচনের অবস্থা কী হয়, সব কিছু এখনও অনিশ্চিত। স্বাভাবিক জিনিসকে আমরা অস্বাভাবিক করে ফেলেছি, যেমন আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি যাই হয়েছে আমরা বানিয়েছি, আমাদের লোক, উনি তো আমাদের জন্য কাজ করছেন, তো ওনাকে আমরা বলবো না? আমার বাবা মাকে আমরা গালাগালি করতে মানে ইয়ে করতে পারি না, সমালোচনা করতে পারি না, আমাদের ভাই বোনদের করতে পারি না? আর আমাদের ক্ষমতা নিয়ে তো উনি ক্ষমতা আছেন, তো ওনার যদি খারাপ কাজ হয় আমি বলবো, আর যদি উনি মনে করেন সেটা খারাপ না তাহলে উনি বুঝিয়ে দেবেন আমাকে যে না তুমি ভুল বলছো, কিন্তু আমি বলতেই পারবো না, বললেই শাস্তি হবে, সব আইন করা হবে, এটা কী ধরনের কথা? কোনো সমালোচনা করা যাবে না, আমি ভুল বলতে পারি কিন্তু আমার তো বলার রাইট আছে, কারণ আমি তো বসা দিচ্ছি, এই যে বিভিন্ন জায়গায় প্রজেক্ট হচ্ছে টাকা তো আমার, তা আমি বলতে পারি না যে ভাই এখানে তো ঠিক হচ্ছে না, আপনি বলেন না এটা আপনি ভুল বলছেন এটা ঠিক আছে, এটুকু তো বলতে আমি আশা করতে পারি, কিন্তু আমরা এটুকুই পারছি না। এবং এটার জন্য আইন করা হচ্ছে যাতে করে আমরা কথা বলতে না পারি, কার্টুন রাখতে না পারি। একটা দেশের সরকার প্রধান সেই দেশের কেয়ারটেকারের মতো আমার বিজনেস টিজনেস দেখাশোনার জন্য আমি আমরা কেয়ারটেকার রেখেছি, উনি আমার জন্য কাজ করছেন, তাকে আমি বলবো না যে তুমি ভালো কাজ করছো না ভালো, আমি এটাকে আমি পরিবর্তন করতে চাইবো না। উনি বলুক যে না আপনি যেটা বলছেন সেটা ঠিক না, আপনার ডাটা ঠিক না, আমি কী কী কাজ করছি, ঠিক আছে অল রাইট। আর তারপরে কথা হলো আমি যদি সন্তুষ্ট না হই আপনাকে আমি পরিবর্তন করবো, কেয়ারটেকার আমি পরিবর্তন করবো, এই রাইটটা কি আমার নাই? বাংলাদেশে এই রাইটটা নাই এখন, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। না, মুক্তিযুদ্ধের চেতনাই ছিল বৈষম্য মুক্ত সমাজ, আমার ধারণা এবং আমি এটা লিখেছি অনেক জায়গায়। বর্তমান যে সোসাইটি আওয়ামী লীগের বর্তমান সরকার তৈরি করছে এটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, এবং কিছুটা কৃত্রিমভাবে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, কিছু সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে নানানভাবে, তাদের মাধ্যমে সমস্ত ইনস্টিটিউশন দখল করা হচ্ছে, একদলীয় শাসন চালু করার ব্যবস্থা করা হচ্ছে, এগুলো সবই মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষের